আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের সুনামধন্য একটা পানির কোম্পানি সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। এই কোম্পানিতে আসলে কিভাবে আপনারা আসবেন এবং কি কি ধরনের কাজ পরিচালনা হয় এখানে, আর বেতন কত, ডিউটি কত ঘন্টা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোম্পানির নাম হচ্ছে তানিয়া, পানির একটা কোম্পানি। তানিয়া নামের যে কোম্পানিটা, এটাই কিন্তু একটা পানির সাপ্লাই কোম্পানি। অবশ্যই এই কোম্পানিতে আপনারা পানির যে যাবতীয় কাজগুলো রয়েছে এগুলো আপনাদেরকে করতে হবে। বিভিন্ন ধরনের স্টিকার লাগানো, বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে পরিচালনা হয়। এই কোম্পানিতে যদি আপনারা বাংলাদেশ থেকে আসেন তাহলে কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন? সিস্টেম হচ্ছে সৌদি আরবের, আপনি যখন সেই কোম্পানিতে আসবেন বাসস্থান দিতে হবে, মেডিকেলের যে যাবতীয় খরচগুলো রয়েছে এই মেডিকেলের খরচ আপনাদেরকে দিবে এই তানিয়া পানির কোম্পানিটা। আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনার চিকিৎসার খরচ এই কোম্পানি দিবে, পাশাপাশি ইন্স্যুরেন্স, আপনার যে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স রয়েছে এই ইন্স্যুরেন্সটাও তারা করে দিবে, ইকামা এই কোম্পানি কিন্তু করে দিবে। আর এখানে ডিউটি আপনার 8 ঘন্টা হবে, পাশাপাশি আপনার যেই স্যালারির বিষয়টা, স্যালারি একটু কম হবে, 8 ঘন্টা ডিউটি যেহেতু স্যালারি হবে 1000 সৌদি রিয়াল। 1000 সৌদি রিয়ালের পাশাপাশি কিন্তু আপনি ওভার টাইম করে এখানে টাকা ইনকাম করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আপনি ড্রাইভিং পোস্টে আসতে পারেন কিংবা হেল্পার পোস্টেও আসতে পারেন, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেলসম্যান হিসাবেও কিন্তু এখানে জয়েন করতে পারেন। এই কোম্পানিতে যদি বাংলাদেশ থেকে আপনারা ভিসা চান তাহলে কিভাবে আসতে পারবেন, এই বিষয়টা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল প্রবাসীরা এই তানিয়া কোম্পানিতে আসতে চান তারা কিভাবে সৌদি আরবের এই তানিয়া কোম্পানিতে আসতে পারেন। তানিয়া কোম্পানি নামে কিন্তু ভিসা বর্তমান সিচুয়েশনে, সৌদি আরব থেকে বর্তমান সিচুয়েশনে কোনো কোম্পানির ভিসা দেওয়া হয় না। যেহেতু কোনো কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে না, সেহেতু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসতে পারবেন না। আপনারা যারা ডেলিগেট দিচ্ছেন, ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা কোম্পানির ডেলিগেট আপনারা দিচ্ছেন, যেই সকল প্রবাসীরা আপনারা ডেলিগেট দিচ্ছেন সৌদি আরবের ভালো একটা কোম্পানিতে আসার ক্ষেত্রে, আপনারা জেনে বুঝে এই ডেলিগেটগুলো দেওয়ার চেষ্টা করবেন, মানে ইন্টারভিউগুলো আপনারা জেনে বুঝে দেওয়ার চেষ্টা করবেন। আর এই কথা বলার কারণ হচ্ছে শুধু তানিয়া এই পানির কোম্পানিতে আপনি আসবেন তা শুধু না, আপনি কিন্তু সুযোগ সুবিধা দেখলেন, ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে এখানে। খাবারটা শুধু নিজের, বাসস্থান রয়েছে, পাশাপাশি আপনার যে মেডিকেলে আপনি যদি কোনো সমস্যা থাকে, কোনো অসুস্থতা জনিত সমস্যা হয় তাহলে আপনি মেডিকেল ইন্স্যুরেন্স পাচ্ছেন, মেডিকেলের খরচটা সেই কোম্পানি বহন করতেছে, পাশাপাশি ইকামা সেই কোম্পানি দিচ্ছে, 8 ঘন্টা ডিউটি করতেছেন, ঠিকঠাক স্যালারি পাচ্ছেন। এই ধরনের সুযোগ সুবিধার কথাগুলো কিন্তু আমি প্রথমে বলে নেওয়ার চেষ্টা করলাম। আর এগুলো বলার কারণ হচ্ছে অরিজিনাল কোম্পানিগুলো, যারা অরিজিনাল কোম্পানিতে কাজ করে তারা কিন্তু এই সুযোগ সুবিধা প্রত্যেকটা কোম্পানি থেকেই পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনারা ডাইরেক্টলি বাংলাদেশ থেকে সৌদি আরবের এই তানিয়ার কোম্পানিতে কিংবা অন্য আদার্স যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোতে আপনারা ডাইরেক্টলি আসতে পারবেন কি না, এটাই হচ্ছে প্রশ্ন। ডাইরেক্টলি ভিসা কোনো কোম্পানি দিতে পারবে না, শুধুমাত্র আপনার কফিলের কাজ, যেমন আপনার কফিলের একটা কফি শপ রয়েছে, একটা চা স্টল রয়েছে, একটা মাতাম রয়েছে, একটা বুফিয়া রয়েছে, এগুলোতেই কিন্তু শুধুমাত্র আপনারা ডাইরেক্টলি কাজ করতে পারবেন সৌদি আরবে আসার পর, মানে ডাইরেক্টলি ভিসা দিয়ে আসার পর এগুলোতে ডাইরেক্টলি কাজ করতে পারবেন। কিন্তু আপনি যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, যেমন তানিয়া পানির কোম্পানি, এটা ইন্টারন্যাশনাল না হলেও কিন্তু এটা অবশ্যই একটা ভালো পর্যায়ের একটা কোম্পানি। আর এই কোম্পানিতে যদি আপনারা সৌদি আরবে আসেন, আসার পর যদি মনে করেন যে এটা একটা ডাইরেক্ট কোম্পানিতেই আপনি আসলেন, এটা কিন্তু আপনার ভুল হবে। আপনার ভুল ধারণা নিয়ে আপনি সৌদি আরবের ভিসা নিচ্ছেন, আর ভুল ধারণা নিয়ে আপনি সৌদি আরবের ভিসা নিলে আপনার পরিণতি কি হতে পারে এখন একটা কথা বলার চেষ্টা করি। যে আপনার পরিণতি এমন একটা পরিণতি হবে যে আপনি তানিয়া কোম্পানিতেই কাজ করবেন কিন্তু 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ডিউটিতে কাজ করবেন। কী জন্য? আপনি ডেলিগেট দিয়ে আসলেন কিন্তু তারপরেও 14 ঘন্টা ডিউটিতে কাজ করতেছেন, ওভার টাইমের কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি সাপ্লাই কোম্পানিতে চলে আসছেন। তানিয়া কোম্পানিতেই কাজ করতেছেন কিন্তু সাপ্লাই কোম্পানির সিস্টেমে কাজ করতেছেন, অতএব আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে।
শুধু ভিসা নিলে যে হবে তা কিন্তু না, আপনার বুঝে শুনে ভিসা নিতে হবে। পাশাপাশি আপনি এই বড় বড় যে কোম্পানিগুলোর কথা বিবেচনা করে আসার জন্য পরিকল্পনা করেন, এই বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু আপনারা বর্তমানে সৌদি আরবের ভিসা একেবারেই টোটালি বন্ধ। যদি একজন লোকের প্রয়োজন হয় সৌদি আরবের ভিতর থেকে তারা কাফালা করে নিচ্ছে, পাশাপাশি সৌদি নাগরিকদের সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা লোডার পেশাগুলোতে আসতে চান তারা হয়তো আসতে পারেন, কারণ সেই সকল পেশায় শুধুমাত্র সেই সকল পেশায় ডাইরেক্টলি হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া কিন্তু না। তানিয়া কোম্পানিটা অত্যন্ত ভালো একটা কোম্পানি, যদি কেউ আশ্বাস দেয় সৌদি আরব থেকে, যদি কেউ আশ্বাস দেয় হ্যাঁ তানিয়া কোম্পানির থেকেই একটা ভিসা বের হয়েছে, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে থাকে তানিয়া পানির কোম্পানিতে, তাহলে একমাত্র আপনি অরিজিনাল ভিসাটা পেতে পারেন, নয়তো কিন্তু আপনি পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও এই কোম্পানি সম্পর্কে আপনাদের পুরোপুরি ডিটেলস আরও জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।